আসি না, আমেরিকা থেকে পালিয়ে এসেছে লন্ডনে, তাকে আমরা বিদায় জানাবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আপনারা জানেন, হোটেলে আসুক, যে জায়গায় আসুক, সেখানে যেয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং তার হোটেলকে গ্রাউ করে সম্মানিত দর্শক মণ্ডলী, প্রধানমন্ত্রী আমেরিকা থেকে গোপনে লন্ডনে গিয়েছেন, কিন্তু লন্ডনের তারেক জিয়ার নেতৃত্বে কঠিন বিক্ষোভ চলছে। সকল নেতাকর্মীরা মাঠে অবস্থান করছে। প্রধানমন্ত্রীকে পাওয়া মাত্রই গ্রেফতার করা হবে এবং সেখান থেকে আবার বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য করবে এবং সেখানে অপমান করার জন্য তারা অলরেডি রেডি রয়েছেন। সেই বিস্তারিত বর্ণনা আপনাদেরকে দেখাবো এবং বিএনপি সেখানের যে কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচিগুলো আপনাদেরকে দেখাবো এবং তারেক জিয়া কি নির্দেশ দিয়েছে, তাদেরকে কিভাবে তারেক জিয়া অ্যাকশন শুরু করেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, বিস্তারিত দেখতে থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই দেখুন। আমরা এখন হোয়াইট চ্যাপেল ট্রেন স্টেশনে আছি। বিএনপির নেতৃবৃন্দরা, বিরোধী দলের নেতৃবৃন্দরা এখানে অপেক্ষা করছে ট্রেনের জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডন আসছেন আজকে, তাই জি প্রধানমন্ত্রী আসতেছে ব্রিটেনে, আমেরিকা থেকে ধাওয়া করে দিয়েছে, এইখান থেকে আমরা ইনশাআল্লাহ তারা করতেছি আজকে। এখন আমরা হোয়াইট চ্যাপেল স্টেশনে আছি। হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে এখন প্রধানমন্ত্রী যেখানে আসছে সেই হোটেলের দিকে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল বিএনপি এই সারা রাস্তা জুড়ে লন্ডনের সব এলাকা জনতার ডল পড়েছে। বিরোধী দল সহ বিএনপির বিশাল মিছিল চলছে। প্রধানমন্ত্রীকে লন্ডনে আসা উপলক্ষে তারা প্রতিবাদ সমাবেশ করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রতিবাদ জানানোর জন্য লন্ডন আসাকে কেন্দ্র করে বিএনপি সহ বিরোধী দলের লোকেরা এখানে জমায়েত হচ্ছে লন্ডন হাইড পার্কে। তারপরে এখান থেকে তারা হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন হাইড পার্কে দাঁড়িয়ে আছি, যেখানে বিরোধী দলের সকল নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছে। এখানে আমি একজনের সাক্ষাৎকার নিচ্ছি, ইউরো বাংলা হিউম্যানিটি ক্লাবের ইউকের সিনিয়র সহসভাপতি এবং নিরাপদ বাংলাদেশ চায়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের সাথে আছেন শামিমুল হক সাহেব। শামিমুল হক সাহেব, কেন আপনারা এখানে একত্রিত হয়েছেন আজকে একটু বলবেন? আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সারা বাংলা ভাষাভাষী মানুষ, বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ আপনারা জানেন যে অবৈধ শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বুটের অধিকার, মানুষের মতের অধিকার, মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘন করছে। সেজন্য সে এখন নির্বাচনকালীন সময়ে সে বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছে যাতে বিশ্বের মরল গোষ্ঠী তাদেরকে সমর্থন করে। কিন্তু আমেরিকা থেকে দাওয়া খেয়ে এখন ব্রিটেনে আসছে। আমরা জানি আজকে অবৈধ শেখ হাসিনা এখানে আসবে, হয়তো এসে গেছে। আমরা এর জন্য, তাকে প্রতিহত করার জন্য আমরা এখানে এসেছি। শত আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষের মানবাধিকার চায়। আপনারা জানেন এই বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, বিশ্বের কোনো দেশে আর এর কোনো নজির আছে বলে আমি মনে করি না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই এই খুনি হাসিনার বিপক্ষে অবস্থান করে এই খুনি হাসিনার পতনকে ত্বরান্বিত করার জন্য আমরা এই নিরাপদ বাংলাদেশ চাই ইউকে এবং হিউম্যানিটি ক্লাব ইউরো বাংলা আমাদের নেতাকর্মী এখানে আসবেন, আমরা একটা শান্তিপূর্ণ ভাবে একটা বিক্ষোভ মিছিল করবো। আপনারা শুনেছেন এই ঘটনা সত্যিকারে
দীক্ষিত নিন্দনীয় যে আমরা এক্সপেক্ট করতে পারিনি একটা গণতান্ত্রিক দেশে আমেরিকার দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেই দেশে যেমন করে তার তাণ্ডব চালিয়ে দেয় অতর্কিতভাবে পিছন থেকে হামলা করে ঠিক তেমনই এখানে করেছেন। আমরা এই তীব্র হামলার আমরা এই হামলা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা জানেন গতকাল বিশ্বব্যাংকের সামনে এই যেটা আমরা কড়া প্রতিবাদ করেছিলাম, আমরা প্রতিহত করেছিলাম। আপনারা জানেন তারা ভেবেছিলেন আমেরিকাকে তাদের বাংলাদেশ বাংলাদেশ তাদের সেই বাহিনী দিয়া যেখানে সেখানে বিএনপি নেতা কর্মীদেরকে আহত করবেন, সেটা আমরা হতে দেব না। হাসিনা যেখানে আমাদের সেখানে প্রতিরোধ প্রতিবাদ কর্মসূচি থাকবে অব্যাহত থাকবে। আমরা আজকে গতকালের এবং আজকের ঘটনাকে আমরা মনে করি এরা সন্ত্রাসী। গতকালও বিশ্বব্যাংকের সামনে তারা ঘটিয়েছিল কিন্তু সেখানে তারা বেশি সুবিধা করতে পারেননি। আমাদের নেতা কর্মীরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করেছেন। তার মানে আপনি বলতে চাইছেন দুইটা ঘটনা তারা ঘটিয়েছেন। আজকেরটা সবচেয়ে মানে আনএক্সপেক্টেড ঘটনা যেটা আমরা এখনো প্রস্তুতি নিয়ে আসিনি। তা দেখেছে আমাদের মাত্র দু তিনজন কর্মী এখানে এসেছেন, নেতা কর্মী এসেছেন, সেখানে এসে আমাদেরকে এই ধরনের তাণ্ডব দিয়েছে। আমাদের একজন নেতাকে এখানকার স্থানীয় নেতাকে তারা আহত করেছেন, আমাদের ওর ঘায়ে হাত তার হাতের বড় সময় ইঞ্জুর হয়েছেন। এরা কিন্তু সত্যিকারের এটা তাদের একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন পুলিশ, গতকাল তাদের একজনকে পুলিশ দুজনকে তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন। এটাই তাদের ব্যাপার, আজকে অ্যারেস্ট করেছেন একটা সভ্য দেশে থাকাতে। কিন্তু আজকে যদি বাংলাদেশে তাণ্ডব চালিত কিন্তু এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট এই। সম্মানিত দর্শক মন্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। প্রধানমন্ত্রী সফরে গিয়েছেন জাপানে, চীনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেখানে সংঘর্ষ হয়েছে। এরপরে তিনি আমেরিকায় এসেছেন, আমেরিকাও চীনের বিরুদ্ধে বিভিন্ন দুই দফা আমরা দেখেছি সংঘর্ষ হয়েছে। তিনি ওয়াশিংটন বিশ্বব্যাংকে গিয়েছেন, সেখানে বড় সংঘর্ষ হয়েছে এবং প্রধানমন্ত্রীর সামনে ভরচুর বলে স্লোগান দিয়েছে। সেখানের পরিস্থিতি নিয়ে সারা বিশ্বে আলোচনা সমালোচনা জড়ো উঠেছে। তিনি লন্ডনে আসবেন আর লন্ডন হলো বিএনপির গাঠি যেখানে রয়েছেন তারেক রহমান। আর সেই লন্ডনে আসার আগের যে খবরটা তিনি অবশ্যই গোপন রেখেছেন এবং গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। প্রধানমন্ত্রী লন্ডনে কবে আসবেন, কোন হোটেলে অবস্থান করবেন, সেটা সম্পূর্ণ গোপনীয়তায় রয়েছে। এবং কি কয়েকটি হোটেল তিনি বুকিং করেছেন, একটি হোটেলের মধ্যে তিনি উঠবেন। বিএনপি নেতৃত্বে তারা সংগ্রাম করার জন্য আন্দোলন করার জন্য অলরেডি রেডি রয়েছেন এবং তারেক জিয়ার নির্দেশে সেখানে ভয়াবহ হামলা হতে পারে এবং সেখানে সংঘর্ষ হতে পারে, কেননা বিএনপি সেখানে কিন্তু শক্তিধর অবস্থানে রয়েছে। সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, একে একে সকল আপডেট সব কিছুই এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।